প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মনে হয় লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে আসলে কিভাবে নিজে নিজে ইংল্যান্ডে আসা যায়, লন্ডনে আসা যায়। তো আমি আসলে আপনাদের সঠিক কোনো তথ্য দিতে পারি নাই। এখানে দেখতে পাচ্ছি ক্লাউড ফার্মিডের যিনি প্রতিষ্ঠাতা, তিনি প্রতিটা প্রোগ্রামে গিয়ে থাকেন। প্রতিটা গ্রামে তারা কিছু না কিছু অফার করে থাকে। তো আজকে তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় কথা, একজন বিজনেস আইডিয়া যদি থাকে যে কেউ এখানে ব্যবসা করবে এবং ব্যবসা না ফান্ড আছে, বিটে রেস্টুরেন্ট, বিটে টেক, বিটে আইটি সার্ভিস, কনসালটেন্সি সার্ভিস, এনি স্পেশালাইজড সার্ভিস, যদি কারো ব্যবসা কোনো আইডিয়া থাকে তাহলে এটাকে তারা এখানে কোনো অথরাইজিং অফিসার বা ডাইরেক্টর ব্রিটিশ কাউকে পার্টনার করে ওরা সেট আপ করে দিতে পারবো। আমরা আমাদের সাথে যোগাযোগ করে যদি বলে যে আমার এই বিজনেস সেট আপের প্ল্যান, এই প্ল্যান আমি করতে পারবো, ওটার উপর বেস করে আমরা হয়তো বা তার যদি কোনো পরিচিত ব্রিটিশ লোক থাকে তাহলে তাকে ইনভলভ করবো, অথবা আমাদের মাধ্যমে অনেক লোক আছে যাদেরকে আমরা এমপ্লয় করে কোম্পানি সেট আপ করে, পিওয়াই সেট আপ করে তাকে ওই কোম্পানির অপারেশন ম্যানেজার হিসেবে নিয়ে আসতে পারবো বা ডাইরেক্টর হিসেবে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সেই বিজনেসটা নিজে নিজে রান করবে, নিজে নিজে 5 ইয়ার্স থাকলে সেটেল হইতে পারবে। বাট এটা কন্ডিশন হলো তার ইংরেজি পাস করতে হবে, IELTS 4 লাগবে, আর হলো একটা ব্যবসা লাগবে। এখন সেই ব্যবসাটা 2-3 ভাবে হইতে পারে। একটা হলো নিজে পার্টনার হয়ে হইতে পারে কারোর সাথে, অথবা নিজে 100% শেয়ার হোল্ডার হয়ে অন্য কাউকে দিয়ে সেট আপ করে যেটা আমরা ফুল সাপোর্ট দিতে পারবো। ওই আইডিয়াটা থাকতে হবে, শুধু আসার জন্য আসা না। যদি ভায়াবল ব্যবসা না থাকে, জেনুইন ব্যবসা না থাকে, তাহলে আনতে পারবো না আমরা। যদি আমরা দেখবো ম্যাপ করে যে উনি আসলে একটা আইডিয়া আছে বা এক্সপিরিয়েন্স আছে, উনি এই ব্যবসাটা করতে পারবে, আমরা তাদেরকে আনতে পারবো। কেউ যদি মনে করে জাস্ট আমি চলে আসবো আমাকে নিয়ে আসেন, না আমরা এটা পারবো না। বাট জেনুইন ব্যবসা আইডিয়া থাকলে, স্কিল থাকলে, আমরা ওনাকে এই বিজনেসটা এই দেশে সেট আপ করার জন্য যা যা লাগে, কোম্পানি সেট আপ থেকে, পিওয়াই সেট আপ থেকে, ব্যাংক থেকে, ইন্স্যুরেন্স থেকে, যা যা লাগে লাইসেন্স বাইর করবো, তারপর উনি আসবে, ওনাকে আমরা আনতে পারবো। কত টাকা খরচ হয় একটা স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে আসে বিজনেস সেট আপ করা, কত টাকা লাগতে পারে? আমাদের লিগ্যাল কস্ট 15,000 পাউন্ড, এটা হলো আমাদের লিগ্যাল কস্ট স্টার্ট টু ফিনিশ। উনার HSP ভিসা ফি হয়তো আর 5,000 পাউন্ড যাবে, এটা হলো কস্ট, গভর্নমেন্ট কস্ট আর আমাদের কস্ট। বিজনেস উনার উপরে, বিজনেস উনি কি করবে, এটা কি টেকে কিনবে না রেস্টুরেন্ট কিনবে না ছোট্ট একটা আইটি সার্ভিস করবে, মানে ভালো আইটি এক্সপার্টিস আছে এখানে, বা বাইং হাউস করবে, বা ইবে মার্কেটিং করবে না, মানে উনার আইডিয়ার উপর বেস করে বাজেট করে। এবার আমরা বাজেটটা করবো ওনার আইডিয়ার উপরে, উনি কি ব্যবসাটা করতে চায়, ওনার ফান্ড কত আছে। এমনি জাস্ট যদি বলে আমি এটা কনসালটেন্সি করবো, হয়তো 5-7 হাজার খুলে ফেলতে পারে, কিন্তু এটা লাইসেন্স নাও হইতে পারে, কারণ এটা তারা হয়তো বিলিভ করবে না যে এটা দিয়ে সে আইসা এই ব্যবসাটা রান করতে পারবে। কেউ যদি একটা টেকওয়ে কিনে আসে, রেস্টুরেন্ট কিনে আসে, তাহলে এটা ফিজিক্যাল, এটা আমরা বলতে পারবো যে এই ব্যবসার টার্নওভার এত, তার স্যালারি এত টাকা যাবে। এর জন্য তাকে একটা তো আমাদের কষ্ট আছে, একটা হোম অফিসের কষ্ট আছে, আর ব্যবসার কষ্ট তার উপরে, সে কি ব্যবসা করবে এটা সে ডিসিশন দিতে হবে। ওইটা অ্যাসেস করে আমরা অ্যাডভাইস দিব যে তার কি ব্যবসাটা করবে। এটা কতদিন লাগবে, আসতে পারে কতদিন লাগতে পারে আসলে, এটা কতদিন সব স্টার্ট টু ফিনিশ, কোম্পানি সেট আপ, ব্যাংকিং 3-4 মাস লাগবে, তারপরে তার ভিসা হবে। যেমন এই যে একটু আগে একজন ক্লায়েন্ট আসলো, ওনার বাংলাদেশে একটা ম্যাগাজিন ছিল, উনি এই দেশে ভিজিটে আসছিল, উনি ইচ্ছা বলছে আমি ম্যাগাজিনটা এই দেশে খুলবো, আমরা এই দেশে ওনার কোম্পানির লাইসেন্স বার করছি, এখন উনি ভিসাটা পাইছে আসতেছে, মানে ওনার বাংলাদেশের ম্যাগাজিন এখানে এসে রান করবে। এই ধরনের বাংলাদেশের ব্যবসার সাথে আমরা লিঙ্ক করতে পারি, তাইলে সুবিধা হয়, মানে এক্সপিরিয়েন্স তাহলে হবে না।